ঢাকার নিকটবর্তী সাভার উপজেলায় ফুলবাড়িয়ায় অবস্থিত এ মাছের আড়তটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সারা রাত ধরে আসতে থাকে মাছ বোঝাই করা গাড়ি। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতার সংখ্যা, জমজমাট হয়ে ওঠে এ আড়ত। তবে দুপুরের অনেক আগেই শেষ হয়ে যায় বেচাকেনা। এ আড়তের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানের বেশিরভাগ মাছই মিঠা পানির মাছ এবং প্রায় 60% মাছই জীবিত। যথেষ্ট কম দামি বেচাকেনা হয় এখানে, তবে সাধারণ ক্রেতাদের অত্যন্ত সতর্কতার সাথে দরদাম করতে হবে। এখান থেকে সাধারণত খুচরা ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে থাকেন। টাটকা জীবন্ত এবং দেশি মাছের সরবরাহ থাকায় বেশ জনপ্রিয় এই মাছের আড়তটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।